গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি এখন ফল বানাচ্ছি, কারণ আজকে তো একাদশী আর আমাদের সকালে স্নান টান সবই হয়ে গেছে, তো এটা খেয়ে তো স্কুলে যাব, ওই জন্য ফলটা এখনই বানিয়ে রাখছি। এখন 9টা বেজে গেছে আর আজকে কিন্তু অনেকটাই কাজ কমে গেছে। রান্না না থাকলে তো কাজ কমেই যায় না। আর আজকে কাঁচাকুচিও নেই, একাদশীর দিন, মানে কাঁচাকুচি নেই বলা ভুল, আমি কাঁচি না। ফল বানানো আমার হয়ে গেছে, এই যে এগুলো এখন বানিয়েছি। আর এখানে তোমরা এই টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা কিন্তু এখানে ছিল, ওখানে এখন ফ্রিজ রাখা হয়েছে। এখানে এখন ফ্রিজ রাখা হয়েছে কারণ ওই যেখানে ছিল আগে ওখানে কম্পিউটার সেট করা হবে। দেখো ছেলেগুলো সব করতে এসেছে সাইকেল বাইরে, জানলা দিয়েও তোমাদেরকে একটু দেখাই। এখন দেব ফল, দেব ফলটা তোমার দাদা ভাইকে এখন দেব। তোমাদেরকে একটু দেখালাম, তোমার দাদা ভাই এখন পড়াচ্ছে আর আমি চলে এসেছি ছাদে, ছাদে 15 মিনিট একটু রোদে থাকবো। দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি যাব স্কুলে। আর এই শাড়িটা তোমরা প্রতিদিন আমাকে দেখছো পরতে, কারণ এটাই আমি স্কুল, মানে আমরা সবাই স্কুল ড্রেস করেছি, এটাই এটাই প্রতিদিন পরে যাব। তো বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ একাদশী করেছি আর আজকে তো শুধু ফলই, মানে ফলই খেয়েছি আর এখনো কিছু খাইনি, সে সকালে একটু খেয়েছিলাম। তো এখন পড়াবো, তারপরে দেখি কখন খাই। দেখো এখন বাজে 3:15, তো এখন 3:15 বাজে আর এখনো কিছু খাইনি, সেই সকালে একটু ফল খেয়েছিলাম আর কিছু এখনো খাইনি। তো 3:30 আবার পড়ানো রয়েছে আমার, তো পড়াবো ওকে, পড়িয়ে নিয়ে তারপরে কিছু। আর এখন দেখি একটু আলতা পরবো, অনেক দিন পড়িনি আলতা, তো এখন একটু আলতাপটা পরে নেব। আর আমি কিন্তু এই শ্রীমতি আলতাটাই পরি, শীতকালে খুব একটা আলতা পরা হয় না, গরম আলতা পরাটা হয়ে গেছে। আর আমি আলতা পরলে কি এমন করেই পরি, একটা ফুল করি গোল করে। শীতকালেও বেশি পরা হয় না আলতা, শীতকালে পা ফাটার ভয়তে পরা হয় না, গরমকাল পরলে তবুও পরা হয়, শীতকালে খুব একটা পরা হয় না, তো আজকে একটু পরলাম। তো আমি এখন সন্ধ্যাবেলা কি করছি, এই ঠাকুরগুলো সব এক এক করে বের করছি শোকেস থেকে, এগুলো আবার নতুন করে সাজাবো। তো দেখো কত ঠাকুর আছে আমার শোকেসের মধ্যে, আর আমি মেলায় গেলে এগুলোই বেশি কিনি, কারণ আমাদের তো সাজেরই দোকান, যার কারণে সাজের জিনিস কিচ্ছু কিনতেই হয় না। তো আমি এগুলো আগে এক এক করে বের করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো গোছানোটাও। টা পুরোটাই ফাঁকা করে নিয়েছি আর এই যে এইগুলো এখানে সব বের করে রেখেছি, এক এক করে এবার গোছাবো, সবগুলো এবার গোছাবো এক এক করে, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি গোছানো হয়ে গেলে। তো এইভাবেই আমি সাজিয়েছি, মুছে আবার শোকেসটা মুছলাম, মুছে এইভাবে সাজালাম, তো কিছু করার নেই, এইভাবেই রাখতে হলো। আমার অনেক রকমই ঠাকুর আছে এখানে, সব রকমই ঠাকুর আছে, তো আলোর জন্য হয়তো সবটা তোমাদেরকে দেখাতে পারছি না ভালো করে। এই যে
আর এই গণেশের ঠাকুর শোকেসের মধ্যে ধরলো না, এটা উপরে থাকায় রাখতে হবে। দেখো কত সুন্দর আলো জ্বলছে, এটা মা পুরীর থেকে এনে দিয়েছিল আমাকে। তো আমার শোকেসে সাজিয়ে রাখা ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।